নাম বলুন আপনার। শঙ্কর মাইতি। আপনি গোদাবদী গোল ব্যবহার করছেন? হ্যাঁ ব্যবহার করি। জোরসে বলুন। কত বছর ব্যবহার করছেন গোদাবদী গোল? এই বছর তিনেক ব্যবহার করি। বছর তিনেক ব্যবহার করছেন। গোদাবদী গোল্ডের বস্তাটা দেখতে কেমন? দেখতে সেই লাল আর সাদা টাইপের একটু ছাপ মানে আচ্ছা। আপনি গোদাবদী গোল্ড ব্যবহার করে কি উপকার পাচ্ছেন? উপকার বলতে আমরা আলু দিই, আলুতে গোবর সারের যে চাহিদাটা সেটা অনেক পূরণ করে। আর আলুর যে গাছের যে কালা সেটা সবুজ রাখে, আর আলুর যে সাইজটা সেটা ঠিক সমান করে। আচ্ছা, অন্য কোন কোম্পানির জৈব ব্যবহার করেন? না, আমরা গোদাবরী ছাড়া অন্য কোনো ব্যবহার করিনি। আগে কি ব্যবহার করতেন? তিন বছর আগে কোনো জৈব ব্যবহার আগে বলতে তখন জৈব সার বলতে ওই গোদাবরী ব্যবহার করি, আর তার আগে কোনো ব্যবহার করতেন? তার আগে যা দিতেন গোবর সার, গোবর সার দিয়ে হতো। আর এখন তো গরুর চাষ কম, এখন এই ওকে কত মানে বিঘাতে কত ব্যাগ দেওয়া হয়? দু ব্যাগ দেওয়া হয়। দু ব্যাগ মানে একরে পাঁচ ব্যাগ একরে গোদাবরী গাল দেওয়া হয়। আর গাছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? হ্যাঁ, সেটা বাড়ে। এবার শেষ পর্যন্ত গাছ সবুজই থাকে। তার ফলে আপনার মানে আলুর সাইজ কি রকম আছে? কেটে আলুর পরিমাণ? না, কেটে আলুটা একবারই হবেনি, বড় দানাই মাঝারি একবারে সব সমান দানা হয়। আর ওইটা আমরা খুব ভালো কাজ। তাহলে ফলন কতটা বাড়ে আপনার আন্দাজ? যে ফলন হচ্ছে বিঘায় যেটা আমরা পাঁচ প্যাকেট পেতাম সেটা সাত প্যাকেট পর্যন্ত পাচ্ছি। বিঘাতে সাত প্যাকেট পায়? বিঘায় নয়, কাঠায়। কাঠায়? কাঠায় মানে দু প্যাকেট এক্সট্রা পান? হ্যাঁ, এক্সট্রা। তাহলে আপনার যদি প্রফিট দেখেন তাহলে প্রফিট এখানে বেশি আসছে গোদাবরী গোল্ড ব্যবহার করে। সার কিছু কমান নাকি আপনি? সার বলতে এক এক জমি গোদাবরী গোল্ড দুটা করে দিয়েছি, তাই কিন্তু কাজ হয়েছে। না, আপনি গোদাবরী গোল্ড দুটা দিয়েছেন মানে একটা জমিতে, এক বিঘা জমিতে আপনি ধরুন তিন বস্তা দশটা বিষ দিচ্ছেন, ঠিক আছে? গোদাবরী গোল্ড যে জমিতে দিচ্ছেন দু বস্তা গোদাবরী গোল্ড দিচ্ছেন, তিন বস্তায় দশটা বিষ দেন না দশটা বিষ কিছুটা কমান? কিছুটা কমিয়ে দিই। কতটা কমান? ওইটা ওই কুড়ি পনেরো কুড়ি কেজি কমান হয়। পনেরো কুড়ি কেজি ফলিয়ে একই ফলন আছে? একই একই। আর কি কি প্রমোশন করলে ভালো হয়? চাষি মিটিং, টিভি অ্যাড, জিপ ক্যাম্পেইন? টিভি অ্যাডটা করলে সবাই দেখতে পেলে ভালো হবে। সব কেবল লাইনের ব্যাপার আছে। আর যদি আমরা ওই জিপ ক্যাম্পেইনিং করি তাহলে ভালো হয়? সেটাও ভালো হবে, সেটাও সবাই শুনতে পেলে। মেনলি টিভি অ্যাডটা সকলে জানতে পারবে। আর আপনি অন্য চাষিকে বলেন যে গোদাবরী গোল্ড ব্যবহার করুন, ভালো কাজ। আর আপনি কত টাকা দিয়ে কিনেন, পারচেজ করেন কত টাকা দিয়ে গোদাবরী গোল্ড? ওইটা ব্যাগ কত বেশি? চারশো টাকা করে পারচেজ করে। মোটামুটি দাম ঠিকই আছে? ঠিকই আছে, কাজ অনুপাতে দাম ঠিকই আছে। কেননা আপনার এখানে প্রফিট হয়। প্যাকিং আর প্যাকিং কেমন? প্যাকিং গোদাবরী গোল্ডের প্যাকিংটা কেমন? ভালো? প্যাকিংটা ভালো না? স্টিচের কিছু গন্ডগোল আছে? না 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 না, পরিষ্কার। আর প্রোডাক্ট কোয়ালিটি মানে যে প্রোডাক্টটা থাকে বিধে সেটার গুণগত মান কি রকম? সেটা ভালো হয়। ভালো তো? হ্যাঁ। কোনো কোনো কিছু যে মানে ইট? না না না, ওইটা আগে একবার অন্য একটা নামটা ঠিক বলতে পারছি না, সেটা অন্য জৈব সার, সেটাই মানে খুবই খারাপ ছিল। সেটা কি জৈব সারটার নাম কি জানেন? সেটা ঠিক বলতে পারছি না, জৈব সারটা বস্তাটা কিরকম দেখতে? হলুদ বস্তা। দানা সাইডে করে দিলে ছড়াতে খুব ভালো হয়। দানা করলে ছড়াতে ভালো হয়, ভালো হয়, সুবিধা হয়। আর ওটা তো অন্য রাসায়নিক সারের সঙ্গে দিয়া না না না, রাসায়নিক সারের সঙ্গে মিশে ছড়ায়, ওটা খুব অল্প পরিমাণে ছড়াতে খুব অসুবিধা। কারণ ওতে জীবাণু আছে, এই বাতাস দিলে রাসায়নিক সারের সাথে মিশালে জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।